আর যে হেয়ারস্টাইলটা দেখছো, এই হেয়ারস্টাইলটা আমি দিদি আগেই দেখিয়েছিল আমাদের, তো সেটাকেই প্র্যাকটিস করছিলাম। দিদিও একটু একটু দেখিয়েছে আমাদের, যতটুকু একটু আটকাচ্ছিল হাতে, কারণ প্রথম প্রথম অবশ্যই আটকাবে, নেক্সট বার হয়তো নাও আটকাতে পারে। তো দিদি খুব সুন্দর করে আমাদের দেখিয়ে দিয়েছে, সেটাই আমরা করলাম। আর এখন যেহেতু আমি একটু প্রেশারে আছি, ওই জন্য দুদিন ভিডিও দিতে পারিনি আমি, কারণ ছেলের স্কুলে প্রজেক্ট চলছে, তো বলতে গেলে আমাকে এখানে পুরোপুরি টাইমটা দিতে হচ্ছে। আর হয়তো ওদের 21 তারিখে এক্সিবিশন, তো আমাদের এখনও কনফার্ম জানায়নি, যদি জানায় আমি নিশ্চয়ই তোমাদেরকে সেদিন গিয়ে ওখানে কি হয় তোমাদেরকে আমি ভিডিও দেব। এরপরে তো এটাতে বলতে গেলে সারা রাতই বলতে গেলে লেগেছে আমার, একটা দিন পুরোপুরি লেগেছে এটা মোটামুটি করতে, একটা দিন সব কাটাকাটি করেছি, দেন নেক্সট দিন করেছি তোমার পুরোপুরি এটাকে তৈরি করেছি। তুমি দেখো দেখতেই পাবে আমার ঘরের কি অবস্থা, এত এখন বসে মেবি 4টে কি 4:30 বাজে, ভোর 4টে, তো তখনও কাজ করছিলাম আমি, শুতে গেছি তোমার 6:30 থেকে 6টা এরকম টাইমে শুতে গেছি। তো ওই দিন আর খেলা ছিল আর যেতে পারিনি, আমাদের পুরোপুরি আমার কাজটা কমপ্লিট হয়ে গেছে, তো সেখানে সেটাই তোমাদেরকে আমি দেখাচ্ছি। অবশ্যই জানিও যে কাজটা কেমন হয়েছে আমার, আর এই যে তোমরা যে দেখছো, যতটুকু পেরেছি আমি চেষ্টা করেছি আমার তরফ থেকে, তো চলো জানি না কেমন হয়েছে, আমার তো ভালোই লাগছে, তো তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো প্লিজ লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো, আর খুব শিগগিরই দেখা হচ্ছে আরেকটা ভিডিওতে। আজকের জন্য টাটা সবাইকে।